والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم وقال الله سبحانه وتعالى فمن يكفر بالطاغوت ويؤمن بالله عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قال يا رسول الله من أبى قال من أتاني دخل الجنة ومن أساءني فقد أبى সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগে শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার দিবসের মালিক, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বাতিলের মধ্যেও হক কথা বলার জন্য আমাদের মতো নগণ্য বান্দাদের বাছাই করেছেন, তার বারগাহে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তারই প্রিয় হাবিব, সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথ প্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শত কোটি সালাত ও সালাম বর্ষিত, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আজকে আমার বক্তৃতার বিষয়, আমরা আল্লাহর জন্য কি করি, উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ববহল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনকে সৃষ্টির একমাত্র উদ্দেশ্য তারা আমার ইবাদত করবে। আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন এই পৃথিবীর বুকে তার ইবাদত করার জন্য, এটাই মানব সৃষ্টির উদ্দেশ্য। তো আল্লাহ যেহেতু আমাদেরকে পাঠিয়েছেন, আর আমাদের ডিউটি একটাই যে আমরা কি করব বলেন, আল্লাহর ইবাদত করব, এবং একমাত্র আল্লাহর ইবাদত। দ্বিতীয় কোনো কাজ আপনি পৃথিবীতে করলে সেটা কোনো কাজে দেবে না, আপনাকে একটাই কাজ করতে হবে, আল্লাহর ইবাদত। আমি বক্তৃতার বিষয় রেখেছি যে আমরা আল্লাহর জন্য কি করি, অর্থাৎ আমাদেরকে সৃষ্টির উদ্দেশ্য কি, আল্লাহর ইবাদত করা। আমরা আল্লাহর জন্য কি করি এটা জানা জরুরি কি জরুরি না? আচ্ছা, তার আগে একটা কথা গুরুত্বপূর্ণ, মোটামুটি বেশ অনেক বছর ধরে এ দাঁতের ফিল্ডে আছি, প্রোগ্রামের কাজগুলোকে সম্পাদন করি, বিভিন্ন জায়গায় যাই প্রোগ্রাম করি। তো এই প্রোগ্রামের ফিল্ডে ঘুরতে 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 একটা অভিজ্ঞতা হয়েছে, মানে দেখবেন যখন যে কোনো কাজ আপনি জানেন না কিন্তু করতে শুরু করলে তার একটা অভিজ্ঞতা হয়। তো অভিজ্ঞতার কথা একটু বলি আপনাদেরকে, সেটা হচ্ছে এমনও প্রোগ্রাম হয়তো আসে 20,000 30,000 60,000 লোক সামনে বসে থাকে, কিন্তু সেই সব প্রোগ্রামে 5,00,000 7,00,000 টাকার একটা বাজেট থাকে। মানুষ একদিন এখানে আসে প্রোগ্রাম শোনার জন্য, একটু বাদাম খাই, একটু মেয়ে দেখে, একটু আনন্দ ফুর্তি করে, তারপরে বাড়ি চলে যায়।
মাঝখান থেকে যাদের লাভ হয় তার এক নম্বর পজিশনে বক্তা, দুই নম্বর যে জেনারেটর প্যান্ডেল এনেছে, তিন নম্বর যে মাইকের ব্যবসা করে, চার নম্বর বাদামালা আপনার ওই পিয়াজিওয়ালা, এদের লাভ। তো এতে আমাদের মুসলমান উম্মার অনেক ক্ষতি হচ্ছে। অনেক রাত ভরে প্রোগ্রাম, বারোটা একটা দুটো তিনটে চারটে পর্যন্ত প্রোগ্রাম হয়, এমনকি ফজরের পরে একটা বক্তা থাকে। তো এইসব প্রোগ্রামে খুব কম মানুষ পরিবর্তন হচ্ছে, জাস্ট লোক দেখানো প্রোগ্রাম হচ্ছে। যা ওরা করেছে হচ্ছে আমি বড় করব, ওরা 18,000 টাকা দিয়ে বক্তা এনেছে আমি 25,000 টাকা দিয়ে আনবো। তো এই বর্তমান কন্ডিশন আমাদের, তাতে এসব গুলা বাদ দিয়ে যদি আমরা মাসে মাসে অন্তত পক্ষে একটা করে এরকম ছোট প্রোগ্রাম করতে পারি, তাতে আমার যদি 50 জন আসে তো আলহামদুলিল্লাহ। ছোট ছোট প্রোগ্রাম করতে হবে, এতে পরিবর্তনের হারটা বেশি। কারণ দেখেন কোনো হইচই নাই, আপনারা যে কজন লোক আছেন বসে আছেন একদম স্কুলে ক্লাস করার মতন কথা বুঝবেন। এতে কি হবে, আপনার ইমান বাড়বে, পরিবর্তন হবে আপনি। এতে আমাদের মুসলমান উম্মা ক্ষতিগ্রস্ত হবে না, বক্তাদের পকেট ভরবে না, কিন্তু জাতির উপকার হবে। যেহেতু দাওয়াতের কাজ হচ্ছে জাতির উপকার হওয়া, এইটুকুই। আমার ইংল্যান্ড থেকে বক্তা যদি আমি এখানে নিয়ে আসি, ও কি বলবে? কোরআন এবং হাদিস বলবে, ওর বাইরে তো কিছু বলবে না। তাহলে কোরআন এবং হাদিস শুনতে হলে প্রতিদিন সপ্তাহে এক সপ্তাহের মধ্যে একটা দিন আল্লাহ সিলেক্ট করে দিয়েছেন জুমার খুতবা। পরিবর্তন যত বেশি হয়েছে দেখেছি আমি, জুমার খুতবায় মানুষ পরিবর্তন হয়। আর বাদ বাকি এই প্রোগ্রাম মানে আলেমদের এখন রমরমা মার্কেট, তো এদের বাড়িঘর উঁচু করে আর লাভ নেই। ছোট ছোট দাওয়াতের কাজ করতে হবে, মূল্যায়ন করতে হবে এবং সেগুলাকে আমল করতে হবে। কারণ আপনি যদি ইংল্যান্ডের বুকে গিয়ে কিংবা সৌদি আরবে গিয়ে সারাদিন চিৎকার করে বলেন যে আমার খিদে লেগেছে আমি খেতে চাই, আমার খিদে লেগেছে আমি খেতে চাই, কিংবা আমি খুব তৃষ্ণিত এক গ্লাস পানি দেন, কেউ শুনবে আপনার কথা? শুনবে কি? ইংল্যান্ডের মানুষের ভাষা কি? ইংরেজি। আর সৌদি আরবের মানুষের ভাষা কি? আরবি। তো আরবি আর ইংরেজির মধ্যে গিয়ে যদি বাংলায় বলেন যে আমার খুব তৃষ্ণা পেয়েছে, আমাকে এক গ্লাস জল দিয়ে সাহায্য করো, নাহলে আমি মারা যাব, যদি সারা জীবন চিৎকার করেন উপকার হবে কি? হবে না। তো বড় জলসা জলসা কি হচ্ছে, মানুষ আসছে, ভিড় জমাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, বাদাম খাচ্ছে, সব করছে, কিন্তু শুনছে না বক্তা যে কি বললে, এটা কিন্তু শুনছে না, খেয়াল নাই, মানে ওদিকে ওদের টেনশনই নেই। যে যার হিসাব সে তার হিসাব করে কিন্তু বাড়ি চলে যাচ্ছে। নইলে এত দাওয়াতের কাজ হচ্ছে, এত দাওয়াতের কাজ হচ্ছে, তারপরে মুসলমানের মধ্যে শত্রুতা কেন বাড়ছে? দেখেন এক আলমের সাথে আর এক আলমের কি হচ্ছে, দৌরাত্ম বেড়ে যাচ্ছে। দাওয়াতের কাজ মানে কি হবে, সবাই এক জায়গায় আসবে। আর এর অন্যতম একটা দেশ হচ্ছে, পৃথিবীর মধ্যে মিরাকল দেশ হচ্ছে বাংলাদেশ। প্রতিদিন কোনো না কোনো একটা টপিক থাকবে, প্রতিদিন মানে আশ্চর্য একটা দুনিয়া। পরিবর্তনের জায়গায় হিংসা বিদ্বেষ বাড়ছে, আর মানুষও দায়ীরাও চেষ্টা করছে যে কি করে ভাইরাল হওয়া যায়, মানে গোটা পৃথিবীর লোক আমাকে চিনুক, আমি দাওয়াতের কাজ একা করি, মানুষ বাহবাদী। এতে সব বক্তারও তো ক্ষতি, ক্ষতি না, কারণ সেও তো জাহান্নামে যাবে। কেন? আল্লাহ রাসূল বলেছে যারা লোক দেখানো আমল করে, রিয়া করে, দে উইল নট এন্টার টু দ্যাট প্যারাডাইস, তারা জান্নাতে যাবে না, তাদেরকে জাহান্নামে যেতে হবে। দাওয়াতের কাজ করেও জাহান্নামে যেতে হবে। তাহলে লোক দেখানো নয়, বরং এরকম মাসিক আলোচনা হোক। এই জঙ্গিপুরে প্রোগ্রাম করলাম, আমি মুসলিমদের মাঝারি এবং আনোয়ার ফাইজি তিনজন ছিলাম আলহামদুলিল্লাহ। ছোট্ট একটা মসজিদের মধ্যে প্রোগ্রাম হলো, এখন অবশ্যই সেখান থেকে বেনিফিট পাওয়া গেছে, পাওয়া যাবেই। এবার এইগুলো যদি আমরা করি, এখন আবার কিছু কিছু বক্তারা বলেছে ছোট দাওয়াতে যাবো না, ছোট প্রোগ্রামে যাবো না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বসে আছেন, একজন ব্যক্তি এসে বলছে আল্লাহ রসুল একটা কথা বলতে চাই, তো আল্লাহ রসুল ওর দিকে তাকালেন না,
খেয়ালই করলেন না, কেন? একটা সিম্পল অন্ধ মানুষ এসে দাঁড়িয়ে আছে, বকবক করছে। তো কিছু নেতা লোক ছিল, নেতা তো তাদেরকে দেওয়ার জন্য, দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ রাসূল ব্যতীত ব্যস্ত হয়ে গেলেন। যুক্তি কিন্তু খুব একটা খারাপ না যে নেতাদেরকে দেওয়ার জন্য সমাজ পরিবর্তন হবে, এটা আল্লাহ রাসূলের আইডিয়া ধারণা। তো আল্লাহ রাসূলাম তাদের দিকে ধ্যান দিলেন, এই লোকটার দিকে ধ্যান দিলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে কোরআনুল কারীমের আয়াত নাযিল করে দিলেন, এটা সূরা নাযিল করে দিলেন, যার নাম হচ্ছে আবাসা। আবাসা মানে ভ্রূকুঞ্চিত করা, ফোন মানে এই ভ্রুটাকে নাচানো, মানে ভ্রুক্ষেপ না করায় নাথিং ম্যাটার, এরকম একটা ব্যাপার। তো তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, খবরদার দাওয়াতের কাজ করবা তুমি, ওরা দাওয়াত পেয়ে হেদায়ত পাবে। কে বললো? তুমি এদেরকে দাওয়াত দাও, দেখো হেদায়ত পেয়ে যাবে। কারণ যারা হেদায়ত পাবে তারা কোটিপতি হয় না, গরিব মানুষের হেদায়ত পায়। যারা দেখবেন গরিব তাদের মধ্যে হেদায়তের আলোটা অনেক বেশি, আল্লাহর মধ্যে ভালোবাসাটা বেশি, কারণ ওখানে টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স কিছু নাই, শুধু আল্লাহর ভালোবাসাটাই আছে। অর্থাৎ এরকম ছোট ছোট প্রোগ্রাম করতে হবে জাতিকে পরিবর্তন করার জন্য। ওই লোক দেখানোর জন্য 60,000-70,000 লোক থাকবে, আমি অনেক বড় বক্তা, এদিকে কাজ হবে না সমাজ। অতএব এভাবে চলতে হবে। এখন মূল আলোচনা এবং সংক্ষিপ্ত আলোচনা, সেটা হচ্ছে আল্লাহর জন্য আমরা কি করি। আল্লাহ বললেন যে তুমি আমার ইবাদত করো, সকাল থেকে বিছানায় যাওয়ার পর্যন্ত রাত্রিবেলা, এই যে 12-14 ঘন্টা আপনি চলেন, এই 12-14 ঘন্টায় আপনি যে অক্সিজেন গ্রহণ করেন আর কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করেন, এই অক্সিজেনের মূল্য সারাদিন খেটে আপনি ইনকাম করতে পারবেন না। এটা কে দিয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর রহমতের শেষ নাই। যার বাড়িতে টিউবওয়েল আছে, ও ব্যক্তি ফজরের সময় আপনার ফরজ গোসলের দরকার, ওই সময় আপনি পানি টিপবেন টিউবওয়েলে, দেখবেন পানিটা গরম, হয় না? আখায় জাল করার মতো পানি, কিন্তু ওই পানিটা বেলা 10টার সময় টিপবেন, দেখবেন ঠান্ডা। এই পানি গরম করার মালিক কে? আকাশ। আকাশ থেকে তোর পানি উঠছে না, উঠছে কোথা থেকে? জমিন থেকে উঠছে, একই জায়গা থেকে উঠছে, কিন্তু আপনার আমার সুবিধার জন্য ওই সময় গরম, আর যখন আমার গরম দরকার নয় ঠান্ডা দরকার তখন ঠান্ডা। বুঝতে পারছেন? অটোমেটিক একটা সিস্টেম, অটো সিস্টেম, অটো ফ্রিজ। আচ্ছা, সূর্যের আলো যদি খাবারে না পড়ে, সবজিতে না পড়ে, আনাজের উপরে না পড়ে, তাহলে সেগুলো রোগগ্রস্ত হয়ে যাবে। সূর্যের আলো যদি দীর্ঘদিন বন্ধ থাকে, আমাদের বেশিরভাগ খাবারে একটা এমন অ্যান্টিবায়োটিক তৈরি হয়ে যাবে, ওই খাবারটা আমাদের জন্য বিষ হয়ে যাবে। তাহলে সূর্যের আলো কে দেয়? সূর্যের আলোর বিল আমরা দিই? পানির বিল দিই যেটা টিউবওয়েলে উঠে, আর অক্সিজেনের বিল আমরা পে করি? আল্লাহ যদি, আল্লাহ তো অনেক কিছু করতে পারে, সেকেন্ড সময় লাগবে না আল্লাহ কিছু করতে। আল্লাহ যদি মনে করে 2 মিনিট অক্সিজেন বন্ধ করে দেবো, 2 মিনিট অক্সিজেন বন্ধ করে দেবো, পৃথিবীতে কেউ আসবে? কেউ আসবে না। আচ্ছা, অক্সিজেন সাপ্লাই যদি 30 সেকেন্ড বন্ধ হয়ে যায়, তাহলে এই যে পাকা বাড়িগুলো দেখছেন, এই বাড়ির বিল্ডিং গুলো ধসে পড়বে। এই যে সিমেন্টটা ওকে ধরে আছে ইটের সাথে, ও অক্সিজেনের মাধ্যমে। আল্লাহর যে নিয়ামত, এটা আপনি কখনো অস্বীকার করতে পারবেন না। কিন্তু তার জন্য আমরা কি করি? আপনার বাড়িতে আমি গেলাম, ধরেন মুনিশ খাটতে গেলাম, আপনার বাড়িতে কাজ করতে গেলাম, আমার কাজ করে আমি বিকালবেলায় 200 টাকা পাবো, কিন্তু আপনি আমাকে খুশি হয়ে 300 টাকা দিলেন এবং কাজ ছাড়ার 1 ঘন্টা আগেই বললেন আমি একটু বাজারে যাবো, তো আপনি ওই টাকাটা নিয়ে বাড়িতে দেওয়ার কেউ নেই, এই 200 টাকা হয় আপনার, আমি 100 টাকা আপনাকে এক্সট্রা দিলাম, আপনার কাজ দেখে আমি খুশি হয়েছি। আচ্ছা বলেন তো, আপনি ওই লোক যাওয়ার পরেও কাজ কমপ্লিট হওয়ার, মানে টাইম ওভার হওয়ার পরেও কাজ করবেন কি করবেন না? করবেন না। আরে আমাকে 100 টাকা এক্সট্রা দিল, এই 100 টাকার জন্য আমাকে 6 ঘন্টা খাটতে হবে, মানুষ তো ভালো, তো যাক এটুকু কাজ আমার হাতে রেখে চলে যাবো, এই একটু করেই দিয়ে যায়, করবো কিনা আমরা? আর যদি লোকটা আরো 200 টাকা বেশি দেয়, আরো বেশি করবে, মানে এটা ভালোবাসা যে না, আলহামদুলিল্লাহ। তো যদি তাই আমরা করি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিনিয়ত আপনাকে যে যত নিয়ামত দিয়েছে,
কোন নিয়ামতের একটা বন্ধ করে দিলে আমরা বাঁচব না, একটা। তাহলে সেই নিয়ামত পাওয়ার পরেও আল্লাহর আদেশ এবং নিষেধ গুলাকে আমরা পুঙ্খানুপুঙ্খ খেয়াল করি, খেয়াল করি না। আল্লাহ যদি প্রতিদিন বিচার করতেন তাহলে এতদূর আসার প্রশ্নই ছিল না পৃথিবী, ও বহুদিন আগে শেষ হয়ে যেতাম। আল্লাহ এই যে দুনিয়া, এই দুনিয়ার মূল্য, দুনিয়া দুনিয়া আরবি, দুনিয়ার আরবি কি জানেন? দুনিয়াই আরবি, দুনিয়ায় হচ্ছে আরবি, দুনিয়ায় আরবি শব্দ। এই দুনিয়া আমার হচ্ছে তুচ্ছ বস্তু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর কাছে যদি দুনিয়ার মূল্য একটা মশা বা মাছির ডানা সমতুল্য হতেন, একটা মশা বা মাছির ডানা দাম কত? এক কোটি ডানা দিলে আপনি নেবেন না এক টাকা দিয়ে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর কাছে যদি এই দুনিয়াটা মূল্য একটা মশা কিংবা মাছির একটা ডানা সমতুল্য হতো, তাহলে কাফেরকে এক ঢোক পানি গিলতে দিতেন না, এক ঢোক। তারপরে আল্লাহর কাছে কিছুই মূল্য নেই দুনিয়ার, এই জন্য আল্লাহ সবাইকে ছেড়ে দিয়েছেন, তোরা যা খুশি কর, আমার তো হাতে আছে এই দড়ি, তখন টেনে নেব। এই দুনিয়া আপনার আমার জন্য কদিনের এটা কিন্তু কেউ বলতে পারবে না। কোন বিজ্ঞানীরা, বিজ্ঞানীরা এত কিছু আবিষ্কার করে, বলেন তো কবে কিয়ামত হবে, ওদের 14 গোষ্ঠীর ক্ষমতা নেই। এটা কে জানে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে। আল্লাহর যে নির্দেশ, আমরা প্রতিদিন প্রতি মুহূর্ত প্রত্যেকটা মিনিটে আল্লাহর যে বিধান সেটাকে আমরা লঙ্ঘন করি, লঙ্ঘন করি। কেমন? আল্লাহর জন্য কি করি? ফজরে যখন মুয়াজ্জিন বলছে হাইয়ার আসসালা, নামাজের দিকে এসো, কেন যাব, কি কারণে যাব? হাইয়ার আল ফালাহ, তুমি নামাজে আসলে তোমার জীবনটা সাকসেস হবে। তুমি যদি নামাজে আসো, তুমি কামিয়াবি বাবা আমার কাছে। বান্দা তখনও ঘুমিয়ে আছে, মুয়াজ্জিন বলছেন আস-সালাতু খায়রুম মিনান নাওম, নামাজ হচ্ছে এত উত্তম, ঘুম তার কাছে অতীব তুচ্ছ, ঘুমের চেয়ে নামাজ উত্তম। তুমি বিছানা ছেড়ে দাও এবং চলে আসো, সালাত আদায় করে যাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফজরের দুই রাকাত সুন্নত সালাত সমান সমান, গোটা পৃথিবী এবং তার মধ্যে যা আছে সব বিক্রি করলে যা দাম হবে তার চেয়ে বেশি দাম হবে। আমরা কত বড় বোকা মানুষ যে এত সম্পদ আমরা নিতে চাই না, বরং আমাদের ঘুমে আচ্ছন্ন হয়ে থাকি, অথচ মুয়াজ্জিন চিৎকার করে প্রতিদিন ভোরবেলা আপনাকে বলছে আপনার ঘুমের চেয়ে নামাজ উত্তম। তাহলে প্রথম কাজ আমরা অস্বীকার করছি আল্লাহ, দেখেন প্রথম যে ভোরে মুয়াজ্জিন ডাকলো, এই ডাকটাকে আমরা ডিনাই করলাম, অস্বীকার করলাম, কোনো মূল্যই দিলাম না। আল্লাহ যদি বলেন যে ভোরের এই সময়টা যে সময় নামাজ পড়ো না, ওই সময় তো অক্সিজেন একটু অফ রাখি, একজন বাড়িতে ঘুমাতো, যদি 70 রাত না ঘুমায় তাও তো সে ঘুমাবে না, যে বাইসাস অক্সিজেন অফ রাখলে তো শেষ। তাহলে আমরা ফজরটা যে ভোরবেলাটা হয়, এই ভোরবেলাটা শুরুটাই আমরা আল্লাহ না ফরমানি দিয়ে করি। একবার ভোরবেলাটা দেখেন আল্লাহর জন্য আমরা কি করি, কিছুই করি না। ফজরে যারা নামাজ পড়ি তারা মুসলিমে কজন, নাহলে এত বড় গ্রাম ছোট একটা মসজিদ হয় কি করে, এটা আমার মাথায় ধরে না। বুঝেনি কথা? এত বড় গ্রাম এত ছোট মসজিদ কেন? যত বড় গ্রাম অত বড় মসজিদ লাগবে, তাহলে নইলে মানুষ আটবে কি করে? কিন্তু মিনিমাম হাফ তো লাগবে নাকি, কারণ নামাজ না পড়লে মানুষ মুসলমান না এটা আমরা জানি। অথবা মুসলমানের ছেলে নাই নামাজ পড়ে না। তাহলে প্রথম কাজ, মুয়াজ্জিনের বাক্যকে অস্বীকার করলাম। মুয়াজ্জিনের বাক্য মানে বাক্যর মূল্যটা আপনাকে বলে বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন মুয়াজ্জিন যা বলে তুমিও তাই বলো, মুয়াজ্জিন যা বলে তুমিও তাই বলো। তারপরে দরুদ ইব্রাহিম পড়ো, তারপরে বিশেষ দোয়া আল্লাহ বাহাজি দাহাদি তাম্মা এটা পড়ো। এটা যদি পড়ে কেউ, ও কিন্তু এখনো বিছানায় আছে, উঠছে কবল,
এখনো উঠে না, ও কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে। এখন মুয়াজ্জিন বলছে খুব ঠান্ডার সময়, মুয়াজ্জিন যা বলছে ও তাই বলছে, মুয়াজ্জিনের বলা শেষ দরুদ ইব্রাহিম পড়ছে, শুয়ে শুয়ে কিন্তু এখনো উঠেনি, হয়তো গোসলে ফরজ আছে। এরপরে ও বিশেষ দোয়াটা পড়লো, এই তিনটি কাজ যখন সে করলো, এই তিনটি কাজ করতে হাত নড়াতে হবে না, এক্সট্রা খাটতে হবে না, বিছানা ত্যাগ করতে হবে না, শুয়ে শুয়ে কম্বলের মধ্যে স্ত্রীকে বুকে জড়িয়ে শুয়েও আপনি এই কাজটা করতে পারেন। ফলাফলটা কি জানেন? আল্লাহ রসুল বলছেন যে ওই ব্যক্তিকে আমি জান্নাতে নিয়ে যাবো, এটা আমার জিম্মেদারি, আমার ডিউটি যে ওই ব্যক্তিকে জান্নাতে নিয়ে যেতে হবে, কিছু করার নেই আমার। বাস দেখবেন কোন বাস লঞ্চে পার হয়, তো যে বাস যাত্রীরা থাকে ওই লঞ্চ পার হওয়ার সময় যে কন্ডাক্টর থাকে সে বলে দেয় যে আপনারা ছিটিয়ে ছিটিয়ে যাবেন না, একজন ব্যক্তি যদি এদিক ওদিক চলে যান আমাকে খুঁজে আনতে হবে, আমাকে যেন না খুঁজতে হয় একই জায়গায় গিয়ে আবার আমাদের গিয়ে দেবেন, ওই পরে আমাদের বাস আছে চড়বেন। তো যদি একজন লোক এদিক ওদিক হয়ে যায় তো কন্ট্রাক্টর বাস ছাড়বেন। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় বাপের কন্ট্রাক্টর যে আপনাকে আমাকে না নিয়ে জান্নাতে যাবেন না, ছোট একটা কাজ দিয়েছে দেখেন। তখনই করলাম কি, আমরা আল্লাহর অস্বীকার করলাম, অথচ মুখে কথা কিছুই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন কেউ যদি তিনবার সূরা ইখলাস পড়ে, কুল হুয়াল্লাহু আহাদ, একটা কোরআন সমানের নেকি হয়। বলেন কত আমল করি, আমি তো নিজেও করি না, ছোট্ট একটা কথা কুল হুয়াল্লাহু আহাদ পড়তে কতটুকু সময় লাগে তাহলে? অথচ এই সূরাটা পড়ার আমাদের সময় নাই, নেকি আর নেকি, কিন্তু এগুলা নিতে আমরা পারি না। তাহলে ফজর থেকে আল্লাহর নাফরমানি শুরু করি, ফজর থেকে আল্লাহ পারতেন আমাদেরকে একটা কারোর কানকে হয়তো সুইচ অফ করে দিলেন, কিছু শুনবে না, কারোর চোখকে অন্ধ করে দিলেন, আল্লাহ পারেন না। আমাদের এত সুস্থতার পরে এত নিয়ামত আমাদের, তারপরে সমস্যা। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অথবা ওইরূপ কোন একজন সাহাবি যিনি অন্ধ, আল্লাহ রসুলের কাছে গিয়ে বলছেন যে আল্লাহ রসুল আমি অন্ধ মানুষ, আসতে পারি না মসজিদে, আমাকে বাড়িতে সালাটা দেওয়ার অনুমতি দেন। দয়ার নবী মায়ের নবী বলছে যাও, আসতে পারো না তো কি করে নামাজে পড়বা, যা অনুমতি দিলাম। যখন এ কথা বলে ঘুরে যাচ্ছেন তখন আল্লাহ রসুল বলছে ও শোনো শোনো, বলে জি আল্লাহ রসুল, আজান শুনতে পাও, জি পাই, কিভাবে আসবে এটা আমার দায়িত্ব না, আসতে হবে মসজিদে, অন্ধ লোকের ছাড় নাই। তাহলে যারা দৃষ্টিযুক্ত মানুষ, ভালো দৃষ্টিওয়ালা মানুষ, তাদের কি করে ছাড় হতে পারে? ওই অন্ধ ব্যক্তি যদি আপনার কত পাপ করেছেন এটা রাখেন, দুজন ব্যক্তি উঠেছেন কিয়ামতের মাঠে, আপনি আর একজন অন্ধ ব্যক্তি, অন্ধ ব্যক্তি খালি একবার বলেছে আল্লাহ আমার চোখে জ্যোতি দাওনি, তুমি দেখতে পেতাম না কিছু, তারপরে মসজিদে যেতাম, তো এই পাশের ভাই যেত না, বলেন আর কি বিচার করা লাগবে না, জাহান্নামে দেওয়ার জন্য আর বিচার লাগবে কি? এই জন্য আল্লাহ বলছেন জুলুমকে আমি হারাম করে নিয়েছি, আল্লাহ জুলুমকে হারাম করেছেন, নইলে বান্দার অনেক অভিযোগ থাকতো আল্লাহর প্রতি। তাহলে শুরুতেই, দিনের শুরুতেই দেখেন আমরা নাফরমানি করছি, কথা সত্য কিনা জানি না, তবে কোন একজন ব্যক্তি বলছিলেন, কোন একজন ব্যক্তি বলছিলেন একটা কথা যে ফজরের সময় যে হাওয়াটা বয়, এই হাওয়াটা হচ্ছে নির্মল এবং সুন্দর, এই সময়ের হাওয়া আর দিনের কোনো সময় বয় না, মানে এই সময়ের বাতাসটা ফ্রেশ থাকে, একদম খুব ভালো লাগে, ভালো লাগে না? কোন একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করা হয়েছিল, আলেমকে জিজ্ঞাসা করা হয়েছিল যে এই সময় হাওয়াটা তো ফ্রেশ থাকে কেন, এর উত্তর কি দিবেন? তুমি উনি বলেছিলেন যে বেঈমানরা তখনও ঘুম থেকে ওঠে না, এই জন্য উনি উত্তর দিয়েছিলেন যে তার ইমান নাই, যারা না বেনামাজি ওরা ঘুমিয়ে থাকে, তো এই সময় শুধু মমিনরা উঠে, তো মমিনদের শ্বাস প্রশ্বাসে এই এয়ারটা বাতাসটা ফ্রেশ হয়ে যায়। তাহলে শুরুতে আমরা আল্লাহ নাফরমানি করছি, এরপরে সকালবেলা হলো ফজরের নামাজ তো পড়লামই না, সকালবেলা হলো, এবার যদি চাকরিজীবী মানুষ হন অফিসে যাওয়ার জন্য প্রথম যে কাজটা করে, যদি শীতে একটু কম হয় প্রথম যে কাজটা করে সেটা হচ্ছে দাড়ি চাচতে বসে, দাড়ি রাখা যদি চৌ আজিব, তবে মানুষ মনে করে সুন্নাত,
যদি আপনার কথাই মেনে নিই যে দাড়ি রাখা সুন্নাত, তাহলে এই দাড়িটাকে আপনি কাটেন, চাছেন, চেছে আপনার বাড়ির পায়খানার যে নালি আছে ওই নালি দিয়ে, কিংবা পেশাবখানার যে নালি আছে ওই নালি দিয়ে দাড়িটাকে ধুয়ে ফেলেন। তাহলে আপনি একটু খেয়াল করে দেখুন তো, আপনার বাক্যতে যদি আমি দাঁড়িয়ে থাকি তাহলে কথাটা এরকম হচ্ছে না যে আল্লাহ সুসাহের সুন্নতকে জবাই করে পায়খানা বদলে দিলাম? এই বাক্য যে কত ভারী হবে কি আমাদের মাঠে বুঝবেন, যে আল্লাহ রসুলের সুন্নতকে জবাই করলাম, জবাই করার পরে পায়খানার মধ্যে ঢুকিয়ে দিলাম। প্রথম ওই যে ব্যক্তি দাড়ি চাচ্ছে, যে ব্যক্তি দাড়ি ছাড়ছে উঠে এই কাজটাই করে দেখবেন সকালবেলা উঠে, যারা চাকরিজীবী মানুষ। আর যারা চাকরিজীবী নয় তারা হয়তো মাঠে যাচ্ছে, কেউ দোকানে যাচ্ছে, অথচ ওর রুজি রুটির জন্য টেনশন আছে, কিন্তু যার উপরে ভরসা করার দরকার তাকে, তার উপরে ভরসা না করে ও কিন্তু আবার বেরোচ্ছে, বেরোতে গিয়ে ওর বউ পিছন থেকে ডেকেছে, একদম শেষ, কিয়ামত শুরু হয়ে গেছে। যে পিছন থেকে ডাকা মানে ছি 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 ছি, অলক্ষণ কাজ শুরু করে দিলে আজকে কাস্টমারই পাবো না। তার মানে ওর বউ আর আল্লাহ তো সেম না, বুঝলে তাই না? মানে ও একটা ডাকে যদি এটা হতে পারে তাহলে মানুষ আমরা কত মূর্খ আছে, বুঝছেন তো কথা? না কত মূর্খ আছে আমরা, এটা যে আল্লাহর নাফরমানি, আল্লাহর নাফরমানির উদাহরণ দিতে গেলে সারা রাত যাবে। তবে কতিপয় কথা আপনাকে যেগুলো বলবে এটা মানবে আপনি, আপনার আমার জন্য আল্লাহ রসুলের নসিহত হচ্ছে যে একজন মুসলমান ততক্ষণ পর্যন্ত মমিন নয়, একজন মুসলমান ততক্ষণ পর্যন্ত মমিন নয়, একজন মুসলমান ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মমিন নয় যতক্ষণ না তার মুখ থেকে এবং হাত থেকে জাতি নিরাপদ, তার মুখ থেকে এবং হাত থেকে জাতি নিরাপদ। একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই কোনো কথা হবে না। আল্লাহ রসুল বলছে যে তুমি একটা জিনিস পছন্দ করলা, ওইটা যদি তুমি ওই ভাই জন্য পছন্দ না করো, ওটা কোনো মায়ের পেটের ভাই বলছি না, আমি দিনী ভাই বলছি, পাড়ার ভাই, তুমি নিজে পছন্দ করলা যা, তুমি যদি তোমার ভাইয়ের জন্য পছন্দ না করো তো তুমি ইমানদার হতে পারো না। আর আমাদের টার্গেটটা কি, আমি যা ব্যবহার করবো আর যেন কেউ না ব্যবহার করবে, আছে না এরকম, যে আমার স্টাইল আমি যা ব্যবহার করি আর কেউ করে না, তাহলে এটাও স্টাইল যে আপনি ইমানদার না, হিসাবে তাই দেখাচ্ছে। তাহলে আল্লাহ রসুল যখন এই কথাটা বললেন যে আপনার হাত এবং মুখ থেকে কে নিরাপদ থাকবে, জাতি, জাতি মানে কি মুসলমান সবাই, জাতি মানে কি সবাই, জাতি মানে যদি সবাই হয় তাহলে মুসলমানে মুসলমানে এত দ্বন্দ্ব কেন বলেন? জানি নামাজে পার্থক্য আছে, আচ্ছা না, আমি বুকের উপরে হাত বাঁধে আপনি নামের নিচে বাঁধেন, আমি আঙুল কোনা হত নড়াই আপনি একবার তুলেন, আমি পায়ে পা ভিড়াই বিয়াদ, আল্লাহ রাসূল বলেছেন আমাকে আপনি আধার ফাঁকা রাখেন, আমার মসজিদে বাংলা খুতবা হয় আপনার মসজিদে আরবিতে খুতবা হয়, জানি পার্থক্য আছে, কিন্তু আমার বউ পর্দা করে আপনার বউ, এটা তো আবু হানিফা রহমতুল্লাহ শিখিয়েছেন নাকি? আমার বাড়িতে বন্ধন ছিল আমি ওটাকে ডিলিট করেছি, লাঠি মেরে ফেলে দিয়েছি, যেটা আমার বাড়িতে ছিল না, উদাহরণ দিচ্ছে আমার, ভাবেন শাহিনুর রহমানের বাড়িতে বন্ধন ছিল? বন্ধনের বিরুদ্ধে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি কথা আমি বলেছি মনে হয়, এত বেশি আর কেউ বলেছে বলে আমার মনে হয়। তবে আমার বাড়িতে সুদের কোনো কারবার থাকলে ওটাকে হাদিস জানার পর ছেড়ে দিয়েছি, আপনি কতদিন ছেড়েছেন? আপনি বলছেন যে আমরা পায়রবি করি, ঠিক আছে, আপনি কতদিন ছেড়েছেন? আল্লাহ রসুল বলছে যার প্যান্ট যাবে টাকুর নিচে, লুঙ্গি যাবে টাকুর নিচে, ওইটুকু জাহান নামে যাবে, এটা তো মুসলিম শরীফের হাদিস, আমি মানি আপনি কেন মানেন না? অন্ত পোশাক লেবাস বাড়ি ঘর এগুলো তো ঠিক করেন, নামাজ ঠিক আছে আপনি আপনার মতন পড়েন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি তো আপনার মৌলিক বিষয়গুলোকে ঠিক করবেন। এই যে বাংলাদেশে হট টপিক চলছে, বাহাস চলছে না, কিসের উপরে বাহাস হচ্ছে?
তো বলছে নবী জিন্দা, এক শ্রেণীর মানুষ কি বলে নবী জিন্দা, আর আমরা মনে করি যে না আল্লাহ রাসূল মারা গিয়েছেন, মানে তাজা মানুষের তো জানাজা হয় না, আল্লাহ রাসূল মারা গিয়েছেন কবরে তার মতো জিন্দা আছেন সেটা ভিন্ন কথা, এ নিয়ে বাস হচ্ছে। ভাই বাসের দরকার আছে? দেখুন আমি ফেসবুকে পোস্ট করেছি, বাসের কোনো প্রয়োজন নেই। নবী যদি জিন্দাই হয় তো চলেন আপনারা দশজন চলেন, আমি আমাদেরকে দশজনকে নেন, সৌদি আরবকে সালাম দিয়ে নবীকে ডেকে ডাকি, ফাইসলা করে দেবেন উনি, বুঝে নেওয়ার কথা। যদি জিন্দাই থাকেন তো ফাইসলা উনি করবেন, ঝামেলা করার কি দরকার? বাস করার দরকার আছে? বাস করা হারাম, না যাইজ। আবু দাউদের হাদিস, আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি হক জানলো, হক জানার পরেও তর্ক না করে চুপ থাকলো, তার জন্য জান্নাতের কিনারে একটা ঘর নির্মাণ করবে। আল্লাহ রাসূল জানতেন না? আবু হানিফা রহমতুল্লাহ জানতেন না? ইমাম মালিক রহমতুল্লাহ জানতেন না? জানতেন। আপনাকে আমাকে মানাতেই হবে, এটা কোনো কথা হলো নাকি? আপনার উপরে দাওয়াতের কাজ আমি করবো, এখন মানে না মানে আপনার বিষয়। কারণ 17 নম্বর সূরার 15 নম্বর আয়াতে আল্লাহ সুমাতলা বলছেন নিজের বোঝা নিজের ঘাড়েই বহন করতে হবে। আপনাকে বহুবার বলার পরে যদি না শোনেন কি হবে? ছেলেকে বলছেন বাবা পড়তে বস, মাগরিব বাবা পড়তে বস, মাগরিব বাবা পড়তে বস, ফেল করলে ভাগে খারাপ আছে। ছেলে শুনেনি, ছেলে ফেল করেছে, ও মিনিমাম 1 মাস কথা বলবেন আপনার সাথে ভয়ে। ও যদি টাকারও দরকার হয় তো বলবেন, ওর মাকে গিয়ে বলবে যদি ব্যবস্থা করে দাও। তাহলে আপনাকে এত যে বারবার বারবার দাওয়াতের কাজের কথা বলছি আমরা, এই কাজ এই কথা বলছি, আপনি যদি না শুনেন, আল্লাহ সুবহানাহু আল্লাহ রসুলকে বলছে আমি তোমাকে দারোগা করে পাঠাইনি, মানে মানাতে হবে, এটা নয় আপনাকে জানাতে হবে, এটা এটা জরুরি। বাল্লিগানি ওয়ালা আয়া, একটা আয়া জানা থাকে জাতির সামনে পেশ করো, আল্লাহর জন্য কি করলাম, আল্লাহর আস্তে কজন আমরা দাওয়াতের কাজ করি। কারণ যখনই বাহাস হবে, মুনাজারা হবে, তাহলে সবারই টার্গেট থাকবে আমি ওকে হারাবো, ও বাবু আমি ওকে হারাবো। কাকে হারাচ্ছেন? যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে তাকে, যাকে আল্লাহ বলেছেন আপনার ভাই, যাকে আল্লাহ বলেছেন একটা দেহ থেকে সবাই তৈরি, ওর গায়ে যদি কেউ মানে কোনো কিছু আঘাত করে আপনার যন্ত্রণা হওয়ার কথা, সে ভাইকে আপনি হারাচ্ছেন, এটা সম্ভব? তাহলে প্রত্যেকটা পদে পদে আমরা এখানে আল্লাহর নাফরমানি করছি, আল্লাহর জন্য আমরা কিচ্ছু করিনি। তাহলে ওই লোক মাঠে চলে গেল আর তার স্ত্রী ডাকলো তাকে পেছন থেকে, সে মনে করলো আমার সারাদিনের ব্যাস সব শেষ, আল্লাহর জন্য আমরা কি করি? জোহরের সময় চলে আসলো বা জুমার দিন, জুমার সময় চলে আসলো, আমরা যদি একটু একটু ভাবতাম কত না সুন্দর হতো। আপনি সুন্দর করে গোসল করলেন, গোসল করার পরে সেন্ট ব্যবহার করলেন, করে এখন আপনি মসজিদে যাচ্ছেন পায়ে হেঁটে। আল্লাহ রাসূল বলছে যত ধাপ হাঁটবে প্রত্যেক ধাপের বিনিময়ে একটা করে নেকি হচ্ছে, প্রত্যেক ধাপের বিনিময়ে একটা করে সম্মান বাড়ছে, প্রত্যেক ধাপের বিনিময়ে আপনার একটা করে পাপ কমছে। এবার আপনি চলে গেলেন মসজিদে, মসজিদে গিয়ে মসজিদে ঢোকার সময় কি বলছেন? আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রহমাতিকা, তাই না? মানে কি, হে আল্লাহ আমার জন্য তোমার রহমতের দরজা খুলে দাও। আল্লাহর কাছে নামাজ পড়তে যাওয়ার সময় দোয়া করে দিয়েছে রহমতের দরজা খুলো। রহমতের দরজা মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কেউ জান্নাতে যাবে না নিজের আমল দিয়ে যতক্ষণ আল্লাহর রহমত থাকবে। তাহলে আমল দিয়ে জান্নাত পাওয়া যাবে না, খালি আমল দিয়ে জান্নাত পাওয়া যাবে না, সাথে কি লাগবে? রহমত লাগবে। আপনি জোহর বা জুমার নামাজে ঢোকার সময় আপনি বলছেন যে আল্লাহ আমার জন্য রহমতের দরজা খুলে দাও, তাহলে আমল তো করতে এসেছি, এখন তোমার রহমতটা দরকার, ওটাও খুলে দাও, যদি খুলো তো দুটো নিয়ে জান্নাতে যাও। এই সালাত আদায় করলেন, এখন আল্লাহ রাসূল বলছেন সালাতের পরে যতক্ষণ মসজিদে বসে থাকবেন অতক্ষণ আপনি নামাজের মধ্যে আছেন, অথচ আপনি কথা বলছেন। এখানে যদি নামাজ পড়ে বসে থাকেন তো যতক্ষণ থাকবেন ততক্ষণ নামাজের মধ্যে থাকছেন আপনি। আল্লাহ রাসূল বলেছেন পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা আছে মসজিদ, আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা আছে বাজার। আমাদের বাজারে সময় বেশি কাটে আর মসজিদে কম, তাই না? এবার আপনার সালাত হয়ে গেল, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার যা বলছেন তাতে তো নেকি হচ্ছে হচ্ছে, এখন আপনি মসজিদ থেকে বেরালেন কি বললেন?
আসালুকা মিন ফাদলিক, এই কথাটা বললেন এর মানে কি জানেন? আল্লাহ তোমার অনুগ্রহ করো আমার প্রতি। অনুগ্রহটা কি? এখন আমি যাব দোকান খুলব, ওই দোকানে তোমাকে বরকত দিতে হবে, ওখানে অনুগ্রহ দেখিও তোমার, তুমি যে পারো সবকিছু আমি জানি, তো এখন আমি দোকান খুলবো, আমার জন্য কাস্টমার পাই, এর অর্থ এটা। এখন আমি বীজ বপন করব, গম লাগাবো, এই গমটা যেন ভালো হয়, এই অনুগ্রহটা আমার প্রতি তুমি করো। আমার ছেলেকে নিয়ে আমি অ্যাডমিশন টেস্টে যাব, আমার ছেলেকে নিয়ে আমি ইন্টারভিউতে যাব, আমি ইন্টারভিউতে যাব নিজে, ওইখানে যেন তোমার অনুগ্রহ থাকে। যদি আল্লাহর অনুগ্রহ কারো উপরে থাকে, তার ফেলিওর হওয়ার কোনো চান্স আছে? হেরে যাওয়ার চান্স আছে কি? চান্স নাই। তাহলে ওই দোয়াটার মাধ্যমে আপনি এতগুলো বলতে চাইলেন যে এখনকে দোকান খুলবো, রহমত আর অনুগ্রহ সব যেন পাই। তো এখনই আপনি আল্লাহর কাজ করলেন না, করলেন তো? তা আল্লাহর কাজ করলে আল্লাহ আপনার কথা শুনবে না? শুনবে কি শুনবে না? অবশ্যই শুনবে, আল্লাহ কাজ করবে। এবার আমরা জোহরটা ঘুমে কিংবা ব্যস্ত কিংবা কাজে কাটিয়ে দিলাম, দেখি দিই না। অধিকাংশ মানুষ দিই সামথিং, যারা নামাজ পড়ে তাদের কথা বলছে না, আল্লাহ যেন আমরা কিছুই করি না। তারপরে আপনি বেরিয়ে আসলেন, এখন আপনি ইনকামের জন্য চলে গেছেন রাস্তায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতি শয়তান। এই পৃথিবীর বুকে অনেক রুজি দেওয়া হয়েছে, এই রুজির মধ্যে যেটা হালাল এবং পবিত্র ওটাকে তুমি বেছে বেছে খাও। ইনকাম এমন একটা জিনিস, এই ইনকামের কাছে আসলে বহুজনের ইমান নষ্ট হয়ে যায়, অনেকের ইমান নষ্ট হয়ে যায় ইনকামের জায়গায় এসে, কিন্তু কোরআন হাদিস বুঝে না। খাবো কি, কে খাবে আমাকে? এটা মানুষের একটা দেখবেন করে আর কি, করে না, খেয়াল করেছেন কি? কটা বাজলো গো? তো ইনকামের ব্যাপারে আমরা কি করি না, তোয়াক্কা করি না, যা হচ্ছে হোক, খেতে তো হবে, বউ বাচ্চাকে চালাবে কে, অথবা মা হাজার রাজনীতি টেনশন করেননি, বিরাট অঞ্চলে দেখে আসছেন, একটা ঘর বাড়ি নাই, গাছপালা নাই, হয়তো পশু পাখি যে খেয়ে নিবে, এক দুদিনের খাবার দিয়ে রেখে আসছেন, তোমার কেন রেখে যাচ্ছে? তো আল্লাহ বলেছে তাই বলছে, যান টেনশন নেই, আল্লাহ আমাকে না খেয়ে রাখবে না। কতই বড় ভালো ইমান রইল এটা হতে পারে। আর আজকে আমাদের ইনকাম করার সময় দেখেন না, ফরমান মুসলমান মুসলমান ভাই দ্বন্দ্ব, আল্লাহ রাসূল বসে আছেন, একটা ইহুদির লাশ যাচ্ছে, আল্লাহ রাসূল দাঁড়িয়ে পড়লেন, একজন স্বামী বলছে ওটা তো ইহুদির লাশ, দাঁড়ালেন কেন? ও মানুষ না, আল্লাহ রাসূল কি মানুষ না? তাহলে মানবতা ইসলাম থেকে মানুষ শেখে, মানবতার অন্যতম ধর্ম হচ্ছে আমাদের ইসলাম, মানুষকে ভালোবাসতে শেখায়, মানুষকে একই জায়গায় নিতে শেখায়। মোদী আজকে আদমের সন্তান, সন্তান না, হয়তো প্রথম বস্তু তো তাই, সন্তান তো আদমের, আদম আলাইহিসসালামের সন্তান না, তার জন্য আমাদের দোয়া করতে কোনটা বোধ কোথায়? কারণ ও তোমার ভাই, দিনী ভাই, মানে ও আমার দিনী ভাই না কিন্তু ভাই, কিন্তু ওকে দিনী ভাই বানানোর চেষ্টা করতে হবে না, আমাদেরকে মন থেকে দোয়া করতে হবে, কি করতে হবে না, মানে একটা ভাই খারাপ হয় না বাড়িতে? তো ওরকম ধরেন ওই দিলীপ ঘোষ, যোগী আদিত্যনাথ, নরেন্দ্র মোদী, এরকম কিছু আছে কুলাঙ্গা, থাকে তো ভাই কিছু থাকে না, তোদের জন্য দোয়া করতে হবে। আমরা যদি আল্লাহর জন্য কাজ করতাম, তা আল্লাহ সহজ করে দিত আমাদেরকে রাস্তাটা, প্রত্যেকটা মিনিটে মিনিটে আমরা আল্লাহ না ফরমানি, ওই যে হালাল ইনকাম আমরা করি না, এটা আল্লাহ না ফরমানি, একটুতে একটু রেগে যাই, তেতে যাই, সমাজে দেখবেন ঝামেলায় প্রায় এলাকা হতে থাকে, একটু সামান্য কারণে ওর গরু আপনার খেতে খেতে ব্যাস শুরু হয়ে গেছে। আল্লাহ রাসূল কি বলছে জানেন? যে তুমি যে ফসলটা লাগাও, এই ফসলটা যদি কোনো পশুতে খায় এটা সাদকা, দেখেন কোনো পশুটা যদি খায় তার মানে এটা না যে লাগিয়ে দিয়ে খাওয়েন, এটা বলছি না, যদি খাওয়ান বা কেউ খেয়ে ফেলে, এক এক লোক মতো খেয়ে ফেললো কোনো পশুতে, তো অত টেনশন করে লাভ নেই, এটা হচ্ছে সাদকা, এটা আল্লাহ খাওয়ালেন তাকে, আপনি কি রুখতে পারবেন? কে বললো আপনি রুখবেন? অসম্ভব ব্যাপার। দেখেন না, সুন্দর আম হয়েছে, সুন্দর লিচু হয়েছে, আল্লাহ এমন একটা ঝড় দিয়ে দেয় সব শেষ, কত স্বপ্ন ছিল সব শেষ, অথচ সামান্য কিছু আম ধরেছে, স্বপ্নই নাই কি হবে, ওই আমগুলো আবার এত সুন্দরভাবে ফলন হয়েছে যাতে আপনার হয়তো ওই অনেক আমের চেয়ে অল্প আমে ফল আপনার বরকতটা বেশি আছে, এটা তো আল্লাহর তরফ থেকে আছে, তাই না? তাহলে এজন্য প্রতিনিয়ত সব সময় আল্লাহর কাজ করতে হবে,
কারণ যে কোনো মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্টপ করে দিতে পারেন অক্সিজেন, থামিয়ে দিতে পারেন সূর্যের আলো, বন্ধ করে দিতে পারেন মাটির নিচের এই পানি, সেদিন আমরা কত বড় বিপদে পড়ব, মানুষ কিভাবে ছোটাছুটি করবে। যেদিন সূর্য পশ্চিম দিকে উঠবে সেদিনকার হালাত একবার ভাবেন আপনি, সেদিনকার হালাতটা একবার খেয়াল করেন। একটা মানুষ আজকে দীর্ঘদিন আমরা দাওয়াতের কাজ করছি, আলহামদুলিল্লাহ নামাজি বেড়েছে কত সত্য, কিন্তু বেনামাজিও আছে সমাজে এখনো। আজকে আপনি ফজরে আসলেন, সালাত আদায় করে চলে গেলেন, আপনার বাড়ির পাশে লোকটা ঘুমালো, এর জন্য জিম্মেদারি কে? আপনাকে আল্লাহ জিজ্ঞাসা করবে না, করবে কি করবে না? আপনাকে বলবে যে ওই ভাইটা ঘুমিয়েছিল, ও তো গুরুত্ব বুঝতো না, তুমি কি করেছো, তুমি কি করেছো? দাওয়াতের কাজ তো তার কাছে দিতেই হবে, ও গুড়া লোক, ও খারাপ লোক, ও বদমেজাজি, সব ঠিক আছে, কিন্তু দাওয়াত তো তাকে দিতে হবে, দিতেই হবে দাওয়াত যে কোনো মূল্যে। আপনি যত দিন বাঁচবেন ততদিন আপনাকে আল্লাহর রাস্তায় কাজ করে যেতে হবে। আল্লাহর রাস্তায় কাজ করাটা খুব কঠিন কাজ, কিন্তু আল্লাহ যদি সহজ করে দেন সহজ হয়ে যাবে। আজকে দেখেন দুনিয়াবি একটু কি বলেছে এনআরসি হবে, একটু বলেছে এনপিআর হবে, আমাদের ঘুম হারাম। সামান্য কলকাতা যাবেন, ভোরের বাস ধরতে হবে, সারা রাত ঘুম নাই, বেটার বউকে বাবার বা জিজ্ঞেস করছে কটা বাজলো গো, কটা বাজলো গো, বিরক্ত হয়ে বলছে যে বুড়িটা তো ঘুমাতে দিল না। এদিকে ঠিক আছে, কিন্তু ভাবছে না যে কালকে বাবরির রায়, পরশু দিন এনপিআর এর রেজাল্ট, আজকে উঠে উঠতে হাজত পড়িত, আল্লাহ কাছে একটু কান দিত, সবারই কাজ কিনা। যদি এনআরসি শুরু হয়, ধরেন এনআরসি শুরু হলো, তো তাহলে কি আর ফরজ নামাজ পড়ার সময় পাবেন? সময় হবে কি? ডিটেনশন ক্যাম্পে এতটুকু একটা জায়গায় 500 লোককে থাকতে হবে, বুঝতে পারছেন? একবার ভাবতে পেরেছেন? একটা বাথরুম 70-60 জন লোক সম্ভব, রোগে মারা যাবে, এক মাসের মধ্যে সব ফিনিশ হয়ে যাবে মানুষ। আমরা ভাবছি না, আজকেও ডিজে বাজছে, আজকেও ফিস্ট হচ্ছে, আজকেও মানুষ নিজের পার্টি নিয়ে ব্যস্ত, সব নিয়ে ব্যস্ত, অথচ এনআরসির জন্য ওরা কিন্তু প্রস্তুতি নিচ্ছে, এনআরসির জন্য কিন্তু প্রস্তুতি নিচ্ছে। এই এনআরসি কিন্তু আমাদেরকে শেষ করবে, এর জন্য আপনার প্রস্তুতি লাগবে। তো আপনি যদি মনে করেন যে সাপোজ ধরেন, এটা উদাহরণ দিলে বুঝতে পারবেন, আপনাকে বলা হলো আজ কয় তারিখ? 27, সামনে 31 তারিখ আপনার ফাঁসি, সামনে 31 তারিখে আপনার ফাঁসি এবং কার্যকর হয়ে গেছে। এই সময় আপনি কি করবেন? নতুন একটা বিয়ে করবেন? কি করবেন? আল্লাহকে বেশি বেশি ডাকবেন কিনা? আল্লাহ ভাই এতদিন যা পাপ করেছি, মানে তাহাজ্জুদ তো সারা রাত তাহাজ্জুদ চলবে, এ দু পাঁচ দিনে ব্যাপার পড়ে নি, বলবেন কি বলবেন না, করবেন কি করবেন না? এই কাজগুলো করতে হবে। আজকে এনআরসি যদি চলে, এনআরসির অপর নাম মৃত্যু, ধরে রাখেন। মানে মায়ানমারে আমরা দেখেছি কেউ মানুষকে জবাই করেছে, ওরকম প্ল্যান করছে, তো ওরকম প্ল্যান যদি করে আর আমাদের যদি মৃত্যু কাছে চলে আসে, তাহলে এখন কি করা উচিত? আল্লাহর ইবাদত বেশি করা উচিত, ঠিক কিনা? তাহলে হিসাব তো নরেন্দ্র মোদী আমাদের জন্য ভালোই করছে, বুঝতে পারলেন? খারাপ কোথায়? খারাপ কোথায়? আমাদেরকে সুযোগ করে দিচ্ছে আল্লাহকে ডাকো, আর মুসলমান হানাফি সাফি মালিকে ভাবছিল এখন এক জায়গায় আসো, দেখেন সময় না। এই প্ল্যাটফর্মে যদি মানুষ আলাদা জায়গায় আসে, তো আমার ইচ্ছা আর দোয়া করবো যে আল্লাহ তাড়াতাড়ি এনার্জি করো, সব সবাইকে নিয়ে এনার্জি ওই ডিটেনশন ক্যাম্পে থাকবো, যা হয় হবে, মরবি তুই ওমর আমিও মরব। আজকে চিন্তা করে দেখেন, সময় এসেছে আমাদের এক জায়গায় হওয়ার। আজ কেউ যদি আপনি মাঝাব নিয়ে ঝামেলা করেন, আজ কেউ যদি নাভির নিচের উপরে নিয়ে ঝামেলা করেন, এই এরকম একটা ক্রাইসিসের সময়, তাহলে আপনি আপনার ব্রেনটা খুলবে কখন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে খায়রা উম্মাহ, সবচেয়ে উন্নত জাতি হচ্ছে মুসলমান। আজকে আমাদের মধ্যে এত দ্বন্দ্ব, এত ক্রন্দন, আজকেও মানুষ ডিজে বাজে ফিস্ট করছে। তোমার ওরা ভাবছে ওরা মায়ানমারে আছে নাকি, নাহলে মঙ্গল গ্রহে আছে, মানে একটু কি খেয়াল হয় না যে আমার অবস্থা কি হবে? প্রতিনিয়ত আল্লাহ আমরা নাফরমানি করছি। আপনাদের বহুজনের বাড়িতে টিভি চলে, চলে না? চলে কি চলে না? অনেকের বাড়িতে অ্যান্ড্রয়েড মোবাইলে উল্টো পাল্টা দেখা হয়, আপনারা দেখেন এই যে টিভিতে চলছে এরকম নাচ গান, আপনারা প্রতিবাদ করেন না, নিজেরাই প্রতিবাদ করেন না? আল্লাহ নাফরমানি
মিনিটে মিনিটে আপনার বাড়িতে নাফরমানি হচ্ছে। আল্লাহ রসুল বলছেন যে ঈশার নামাজের পরে ঘুমিয়ে যাবা, বলেছেন কিনা? ছেলে মেয়ের পড়াশোনা থাকলো সেটা ভিন্ন কথা, জরুরি কথা থাকলে সেরে নেবা, কারণ ঈশার পরে ঘুমালে কিন্তু ফজরে উঠতে অসুবিধা হয় না। ডাক্তার বলছে 7-8 ঘন্টা ঘুমানোর দরকার, পৃথিবীর সবচেয়ে সেরা ডাক্তার আল্লাহ রসুল, আগে বলে গিয়েছেন লাইট অফ করে ঘুমিয়ে যাও, মানে পুরো অন্ধকার করে ঘুমাতে বলেছেন। এখন বিজ্ঞানীরা বলছে যে অধিকাংশ মানুষের ক্যান্সার হচ্ছে রাত্রিবেলায় ঘুমানোর সময় লাইট জ্বালে, তাই তাহলে আপনাকে আল্লাহ রসুলের কথা মেনে চলতে হবে। এবার আপনার বাড়িতে রাত্রি ঈশার নামাজ হয়ে যাবে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে, জরুরি কিছু করা থাকলে সেরে নিয়ে সঙ্গে সঙ্গে ঘুম দিতে হবে। অথচ আপনার মেয়ে ওই ঘরে পড়ছে, টিভিও চলছে, আপনার ছেলে ওই ঘরে পড়ছে, আবার টিভিও চলছে, আপনি আমি কিছু বলছি না। তাহলে এটাকে আল্লাহ রসুলের নাফরমানি না, আল্লাহ রসুলের নাফরমানি। আপনার সামনে একটা চায়ের দোকানে টিভি চলছে, আপনি বুড়ো হয়েছেন, যথেষ্ট বয়স হয়েছে, মাথায় টুপি দিয়ে ওই আপনি ওই হারাম জায়গায় গিয়ে বসে আছেন, আপনার তো আপনি এলাকার বুজুর্গ হিসেবে আপনার তো উচিত যে বলা যে ভাই তুমি চা বেছো, ঠিক আছে, টিভি কেন চলছে না, এগুলো এগুলো আমাদের মধ্যে নেই। তাহলে এ দিয়ে কি হলো? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখেন মিনিটে মিনিটে নাফরমানি দেখাচ্ছি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর কসম করে বলছি কেউ জান্নাতে যাবে না যতক্ষণ একজন মানুষ ইমানদার হবে, ইমানদার ছাড়া জান্নাত হবে না। এরপর আল্লাহ রসুল বলছেন যে কেউ ইমানদার নয় যতক্ষণ একে অপরকে ভালোবাসবে। ভালো করে বুঝার কথাটা, খুব কঠিন কথা এটা, বলে কেউ জান্নাতে যাবে না, জান্নাতে যেতে গেলে কি লাগবে? ইমান লাগবে। আল্লাহ রসুল বলছে কেউ ইমানদার না যদি ভালোবাসা না থাকে একে অপরের সাথে। এবার বলেন আপনার কজন লোকের সাথে আপনার মিল আছে, কজন লোকের সাথে আপনার অমিল আছে, এবার বুঝেন। এরপরে আল্লাহ রসুল বলছে সাহাবীরা আমি কি তোমাদেরকে ভালোবাসা সৃষ্টি করার রাস্তা বলবো কি? সাহাবীরা বলে জি আল্লাহ রসুল। বলেন আল্লাহ রসুল বলছে একে অপরকে দেখলে সালাম দাও, একে অপরকে দেখলে সালাম দাও, সালাম হচ্ছে ভালোবাসার মাধ্যম, ভালোবাসা হচ্ছে ইমানের মাধ্যম, আর ইমান হচ্ছে জান্নাতে যাওয়ার রাস্তা। তাহলে সালাম নাই মানে ভালোবাসা নাই, ভালোবাসা নাই মানে ইমান নাই, ইমান নাই মানে জান্নাত নাই। কথা শুনো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিন ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিম্মাদারিতে থাকে। কয় ব্যক্তি? তিন ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিম্মাদারিতে থাকে। এক, যে ব্যক্তি যুদ্ধের জন্য বেরিয়ে যায় জিহাদের জন্য, গিয়ে হয় মরে অথবা গনিমতের মাল হাসিল করে চলে আসে, মানে যুদ্ধে জিতে চলে আসে, এই লোক আল্লাহর জিম্মাদারিতে থাকে। যুদ্ধের ময়দানে মরলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মারানো, তাই না, শহীদের দরজা দেওয়ার জন্য, যেহেতু আল্লাহর জিম্মাদারি থাকে তো বললাম। দুই, আল্লাহর জিম্মাদারিতে কারা থাকে দেখেন, দুই ওই ব্যক্তি যে মসজিদে গেল সলাত আদায় করে সলাতের নেকিকে ঘাড়ে করে নিয়ে আসলো, বুঝতে পারেন মানে তো সুবহানাল্লাহ বললেন কত বড় নেকি, বলে তো জিহাদ প্রথমটা বললো, তাহলে সেম সেম নামাজও কিন্তু একটা এত বড় নেকি যে সলাতে গেল নেকি ঘাড়ে করে কি করলো নিয়ে চলে আসলো। তিন, যে ব্যক্তি বাড়িতে নিজের বাড়িতে ঢোকার সময় সালাম দিল, ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের বাড়িতে ঢোকার সময় সালাম দিল ওই ব্যক্তি আল্লাহর জিম্মাদারিতে থাকে। আমরা শুরু করতে পারেন এটা, বলেন আজ থেকে সবাই ইনশাল্লাহ বাড়িতে ঢোকার সময় সালাম দিব, বলেন ইনশাল্লাহ, জি সবাই দিবেন, একটু লজ্জা লাগবে, আমাদের সোসাইটি তো ওরকমই, সমাজ তো ওরকমই, একটু লজ্জা লাগবে, কিন্তু লজ্জার কোনো কারণ নাই। দেখেন চেষ্টা করেন, প্রতিদিন চেষ্টা করেন, সুন্দর হয়ে যাবে। তাহলে একটা সালাম একটা জিহাদের মতো মর্যাদা দেয় আপনাকে, ভেবেছেন? একটা সালাম আপনাকে জিহাদের মতো মর্যাদা দেয়। আল্লাহর কত যে নাফরমানি আমরা প্রতিদিন করি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা ছোট্ট আমলের কথা বলি, পারলে করবেন, যদি শীতকাল একটু সমস্যা হবে অনেকেরই, চেষ্টা করবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন ব্যক্তি রাত্রেবেলা শোয়ার সময় খালি অজু করে নিল, আর কোনো কাজ নেই, খালি অজু করে ঘুমিয়ে পড়ল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে একটা ফেরেশতা দিয়ে দিল, যে ঘুমাচ্ছে তার সাথে একটা ফেরেশতা দিয়ে দিল। ভাই এটুকু হলে তো সুবহানাল্লাহ হওয়া উচিত, এর পরের অবস্থাটা দেখেন,
আল্লাহ রাসূল বলছেন ওই ব্যক্তি রাত্রিবেলায় ঘুমের মধ্যে নিজের অজান্তে যতবার নড়বে, নড়বিত মানুষ এদিক করে ওদিক করে অজান্তে নড়ে তো, যতবার নড়বে অতবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা দোয়া করতে থাকবে আল্লাহ এর সমস্ত গুনাহ ক্ষমা করে দাও। তাহলে ভাবেন তো দেখেন, এর গুনাহকে ক্ষমা করে দাও আর কে দোয়া করছে? পানবিনী জর্দা গুলসিগার খায় না কিন্তু, দোয়া কবুল হবে, দোয়া কবুল হবে তার। আল্লাহ কত নিয়ামত আমাদের উপর, আল্লাহর অনুগ্রহ কত, অথচ আমাদের টেনশন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কোন ব্যক্তি ঈশান নামাজ জামাত আদায় করলো, আবার সে সালাত আদায় করলো, বলেন তো ঈশান থেকে ফজর কি করেছিল? ঘুমিয়েছিল, স্ত্রী সহবাস করেছিল, ঘুমিয়েছিল, ঘুমিয়েছে তো, মিনিমাম ঘুমিয়েছে। তো আল্লাহ রাসূল বলছে সারা রাত তাহাজ্জুদ পড়ে জানলে কি হয়, আমার বান্দাকে দিয়ে দাও। ছিলেন আপনি ঘুমিয়ে, ছিলেন ঘুমিয়ে, অথচ সারা রাত আপনার তাহাজ্জুদ পড়ার মতো নেকি পাওয়া গেল, কি কারণে? শুধু ঈশার সালাত আদায় করেছিলেন মসজিদে এসে আর ফজরটা আদায় করলেন মসজিদে এসে। আল্লাহ রাসূল বলছেন মান সাল্লা বারদাইন, যে ব্যক্তি দুই ঠান্ডা সালাত আদায় করলো ওয়া দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে গেল। আসর এবং ঈশার সালাত যে ব্যক্তি আদায় করলো দুই ঠান্ডা সময় সালাত, সে ব্যক্তি কোথায় গেল? জান্নাতে গেল। কোন সময় ঈশা এসেছে, কোন সময় ফজর এসেছে, তাহলে বুঝেন বিষয়টা। ফজরে আর ঈশাতে কি হয়, ফজরে আর আসরে হচ্ছে ফেরেশতা চেঞ্জ হয়। আল্লাহ ফেরেশতাকে বলে বলো কি করছিল বান্দা আমার, কি করছিল? তো সে নামাজ পড়তে দেখলাম, আবার ফজরে এসে বলছে যে আল্লাহ বলছে বলো কি হচ্ছিল, তো নামাজে দেখো, তো সারাদিন নামাজই পড়ছিল। তাহলে আল্লাহ জিজ্ঞাসা করার একটা ব্যাপার, তাহলে এই সময় নামাজ কাজা করা যাবে না? কাজা তো কোনো নামাজই করা যাবে না, কোনো নামাজই ত্যাগ করা যাবে না। আল্লাহর অনুগ্রহ আমাদের উপর অসীম, আপনি যেদিকে তাকাবেন চারিদিকে আল্লাহর অনুগ্রহ। আপনি একটা হসপিটালে যান, একটা ব্যক্তির চোখ নাই, একজনের একটা পা নাই, একজনের কানে শুনতে পায় না, কত অসুস্থ মানুষ, আর আপনাকে আমাকে আল্লাহ কত সুন্দর সুস্থ রেখেছে, ওদেরকে দেখলে আপনার ইমানটা বাড়বে, তখন আপনার আল্লাহর অনুগ্রহ করা উচিত। আপনি জানেন অনেক মানুষ আছে যারা হসপিটালে বেডে বসে কাতরাচ্ছে, তারা মনে করে আল্লাহ গো একটু যদি উঠে দুই রাকাত নামাজ পড়তে পেতাম আমার জীবনটা সার্থক হয়ে যেত, আর আপনার আমার সামর্থ্য থাকা সত্ত্বেও পড়ে না। আল্লাহ রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সরাসরি বলছেন যে মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন, জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে যে তোমরা জাহান্নামে আসলে কেন, তারা বলবে আমরা নামাজ পড়তাম না। এই কথা শোনার পরে যদি কেউ নামাজ না পড়ে তাহলে বুঝে যাবে যে ওর ভাই জান্নাতে সার্টিফিকেট ঢাকা থেকে আছে, আর না হলে ওর অনেক ক্ষমতা, নইলে ও নামাজ ত্যাগ করে কি করে? কারণ সাহাবীরা তাকবীরে উলা ছুটে গেলে কান্দতো, দুঃখ পেত, এক ওয়াক্ত নামাজ যদি মিস্টেক হয়ে যেত তো কান্নাকাটি শুরু করে দিত, জানলে আমি কি করলাম, আমি শেষ, আমি আমার ইমান নাই, আমি মুনাফিক হয়ে গেছি, এরকম বলতো। রাসূলের জামানায় মুনাফিকরা সালাত আদায় করতো, কারণ কি রসুলের জামানায় মুনাফিকরা সালাত আদায় করতো পেছনে এসে, আর এখন মুসলমানরা সালাত আদায় করে না, এই জন্য তো এনআরসি। মাঝে মধ্যে বলি আমি যে আপনি এনআরসি নিয়ে কেন ভয় করছেন, আপনি তো আল্লাহর খাতায় এনআরসি, দেখেন এত পাপ আমরা করি। আল্লাহ রসুল বলছেন কিয়ামতের মাঠে সবচেয়ে ভারী ওজন হবে আপনার চরিত্র। এখানে আমরা সবাই শেষ প্রায়, স্ত্রীর সাথে কথা বলার ভঙ্গিমায় আলাদা, তুই তো করে কথা হয় না, একটু ফসল খেয়েছে বাপরে বাপ, যত রামায়ণ মহাভারত মুখস্থ ছিল সব দিয়ে দিয়ে আছে না, গালি দিয়েছে, এরকম ধৈর্য ধারণ ব্যাপারটা আমাদের মধ্যে কিন্তু নেই। তাহলে এই ধৈর্য ধারণ করতে হবে, মানুষকে ভালোবাসতে থাকতে হবে, কারণ চরিত্র উত্তম চরিত্র ভালোবাসার মাধ্যমে আসে। মানুষকে বেশি বেশি সালাম দিতে হবে। আল্লাহ রাসূলকে একজন এসে বলছেন ইসলামের ভালো কাজ বলেন তো, তো ইকরাও সালাম আতিয়াতুত্তাম, মানুষকে বেশি বেশি সালাম দাও, বেশি বেশি খাবার খাওয়াও, কটা কাজ করে দুটোর একটা করে না, আমি কেন ওকে সালাম দেবো, ও আমাকে সালাম দেবে? যদিও কিছু ক্যাটাগরি লোক থাকে একবারে ও তাকে মূর্তির মতো মানে কখন আপনি দিচ্ছেন উত্তর দেবে, ও দিতে পারে না। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছে 10 বছর আল্লাহ রাসূলের কাছে ছিলাম, একদিন আগে সালাম দিতে পারিনি। যদি সালামের জন্য দাঁড়িয়ে থাকেন আপনি অহংকারী, আপনাকে সালাম দিতে হবে। সালাম দেওয়ার মধ্যে মজা আছে দেখবেন, সালাম দেওয়ার মধ্যে মজা আছে,
যখন ভোরবেলায় ফজরের নামাজে উঠবেন, যখন বাচ্চারা ঘুম থেকে উঠে প্রথমে সালাম দেন, তো আসসালামু আলাইকুম মানে কি আল্লাহর রহমত শান্তি আপনার প্রতি বর্ষিত হোক। শান্তি যদি বর্ষিত হয় এটা কি খারাপ জিনিস? নিজের বাচ্চার উপরে শান্তি বর্ষিত চান না? সালাম একটা এমন আশ্চর্য ইবাদত, আল্লাহ আকবার, অজু করার দরকার নাই, না পাক অবস্থায় আছেন সব ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম দশ নাকি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কুড়ি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু তিরিশ নাকি, না অজু দরকার, না কম্বল সরানোর দরকার, না কিছু দরকার, কিছু করলেন না, খালি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু তিরিশ নাকি জমা হয়ে গেল। আমাদের নেকি দরকার নাই আছে কি নাই? কারণ আমরা প্রতিনিয়ত এত পাপ কাজ করি যে আমাদের নেকি দরকার আছে। শেষ কথা এদিকে বলি যে আল্লাহর নাফরমানি বাদ দিয়ে আল্লাহর ফরমানি শুরু করতে হবে আমাদেরকে, আল্লাহর সাথে থাকতে হবে। আর আল্লাহর সাথে থাকার অন্যতম একটা ইবাদত আছে আল্লাহ আল্লাহর সাথে থাকার জন্য, সেটা হচ্ছে সলাত। যখন বান্দা সেজদায় যায় তখন আল্লাহ সবচেয়ে নিকটবর্তী হয়ে যায়। আচ্ছা আল্লাহর নিকটবর্তী হতে ইচ্ছা হয় না? আমরা কি জানি জান্নাতে ঘর নির্মাণ হবে একটা ইট সোনার একটা ইট রূপা, সমুদ্রের ঢেউর উপর হবে বাড়ি, নিজ দিয়ে দুধের নহর বয়ে যাবে, ভালো করে বুঝেন কল্পনা আসছে কি? ভেলভেট পাড়া থাকবে, সোফায় বসবেন, 72টা হুর পাবেন, একটা হুরকে দেখে বলবেন যে এর চেয়ে সুন্দর আর কেউ নাই, যখন ও চলে যাবে পিছনের জন্য আরো বেশি সুন্দর। ওখানে একটা হাট বাজারের ব্যবস্থা হবে শুক্রবারের দিনে, আপনি যখন হাটে যাবেন রিটার্ন এসে আপনার স্ত্রী বলবে মাশাআল্লাহ এত সুন্দর কি করে হলা, ও আবার আপনি আবার স্ত্রীকে দেখে বলবে তুমি আবার এত সুন্দর কি করে হলা, মানুষের তো অভ্যাস আছে দুনিয়াতে অনেক কিছুই, তো ওইটা ওখানে কি কাজে লাগবে? এত নিয়ামত, এত নিয়ামত, জানেন তো লেখকরা কল্পনা করতে করতে সবকিছু লিখতে পারে, পৃথিবীতে নাই এমন কিছু লিখতে পারে না। আল্লাহ রসুল বললেন জান্নাত এমন একটা জায়গা তোমার চোখ কোনোদিন দেখেনি, কান কোনোদিন শুনেনি, ও খাতর আল্লাহ কালবে বাসার অন্তর ভাবেও নি, মানে আপনি যা ভাবেন তার পর থেকে জান্নাত শুরু, এত সুন্দর জান্নাত। আমি একটু বলতে চাইছি যে আল্লাহর সাথে কানেকশনটা কি দেখেন। এবার আল্লাহ সাল্লাম বললেন জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহকে দেখা, সুবহানাল্লাহ, সবকিছু তুচ্ছ, অত বড় মণিমুক্তা খচিত ঘর, 72টা হুর, ভেলভেটের চাদর, এত সুন্দর সুন্দর মাছের কলিজা খাবার, সবকিছু ডিলিট হয়ে যাবে কাকে দেখলে? আল্লাহ সুবহানাল্লাহকে দেখলে। তাহলে আল্লাহ সুবহানাল্লাহ কত সুন্দর, আল্লাহকে দেখলে সব আপনার ডিলিট হয়ে যাবে, কিচ্ছু আর মনে রাখবে না, সবচেয়ে বড় নিয়ামত আল্লাহকে দেখা। তো আল্লাহ কত সুন্দর, কত অসীম, সে আল্লাহ সান্নিধ্য পাওয়া যায় কি করলে? সেজদা করলে, সেজদার সময় সবচেয়ে নিকটবর্তী হওয়া যায় আল্লাহ। তাহলে এই আল্লাহর কি নিকটবর্তী আমরা হতে চাই না বলেন? অর্থাৎ নিজের ছেলেকে তুলবেন আজকে ফজরে, নিজের ছেলেকে তুলে নিয়ে আসবেন যার বয়স 11 মানে আপনার 7 পা পেরিয়েছে, 7 পেরিয়েছে আজকে তুলবেন, উনি বলে বাপ তোকে নামাজ পড়তে হবে, আব্বা আমার স্বপ্ন দেখে যে গাধ হবে, পানি আমি জাল করে দিচ্ছি, তোর মাকে ডাকছি দরকার, উঠতে গাধ হোক ফরজ গোসল করে চল বাপ মজে যেতে হবে, কারণ তোকে ছাড়া আমার এই দুনিয়াতে ভালো লাগে না, তো আখেরাতে ওই জান্নাতে থাকবো কি করে রে পাগলা, চল নামাজ পড়তে যেতে হবে, পারবেন না? পারবেন না? তাহলে আনতে হবে। আর একে অপরের প্রতি ভালোবাসা প্রদান করার চেষ্টা করুন। ভালোবাসার অন্যতম মাধ্যম কি বলে দিলাম? সালাম দেওয়া। সালাম ছাড়া ভালোবাসা নাই, ভালোবাসা ছাড়া ইমান নাই, ইমান ছাড়া জান্নাত নাই। এতক্ষণ যে আলোচনা শুনলাম এ থেকে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো কোরআন এবং হাদিস থেকে বললাম তা মেনে চলার তৌফিক আদা করুক, আল্লাহুম্মা আমিন। এই এলাকার অনেক মানুষ অন্তরের দিক দিয়ে অসুস্থ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেফা দান করে, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমরা যেন আমাদের পুরো পরিবারকে ইসলামিক এবং বাড়িকে ইসলামিক বানাতে পারি, তার জন্য তুমি তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হাজার হাজার ভুল প্রতিনিয়ত আমরা করি, হ্যাঁ আমার প্রতিপালক তোমার অনেক দয়া অনেক ক্ষমতা, তুমি সেই দয়ার মাধ্যমে ক্ষমার মাধ্যমে আমাকে ক্ষমা করে দাও, আল্লাহুম্মা আমিন। আমার প্রতিপালক ডক্টর জাকির নায়েক আল্লামা দিল হোসেন সাইদি আমার জন্য সহমহিমায় দাওয়াতের কাজ গোটা পৃথিবী জুড়ে করতে পারে, তার জন্য তুমি তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। আমার প্রতিপালক অমিত শাহ, নরেন্দ্র মোদি, যোগী আদিত্যনাথ, দিলীপ ঘোষ, এরা যদি আমাদের জন্য সুফল বয়ে আনে আনতে পারে, এদেরকে তুমি হেদায়েতের ছায়া তুলে নিয়ে এসো, আল্লাহুম্মা আমিন। যদি এরা জালেম হয় তো হে আমার প্রতিপালক তাকে তুমি ধ্বংস করে আমাদেরকে এনআরসি থেকে মুক্ত, এটা ভারত মুক্ত দাও, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক যারা কবরের তলে শায়িত আছে জানি না কি হালে রয়েছে, তারা যদি শিরক বিদাত না করে চলে যায়
তাকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ আমিন। এই মসজিদের উপর তুমি খাস রহমত বর্ষণ করো আল্লাহ আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আপনারা কেউ যাবেন না, প্রত্যেকের খাবার ব্যবস্থা রয়েছে।